बिउटी मेकअप एंड बिउटी टीप्से सबाइके स्वागत। शेष पाते एक दई हम जान खबर जमे जाए जानी से कथा, किन्तु आमी एखाने बोलछी टक दईर कथा। हाँ, सेटा रोज अनेके डाएट चार्टे राखें बई कि, किन्तु खावार साथे साथे एके काजे लागान चुलके सिल्की बनाते। सिल्की हेयर स्वप्नेर मतो, अनेक कष्ट करले तारपर मेले। अनेकेर तो शैम्पुर पर दिन चूल अयलि देखते लागे, अर्थात एकदमी सिल्की नय। किन्तु एखन आर कष्ट नय, जस्ट लागबे एकटु समय, ब्यास सिल्की हेयर हातेर मुठोय। कारण दईये आछे चूलेर जन्य भिटामिन बी फाइव ओ प्रोटीन, जेटा चूले पुष्टि जोगाय, चूलके घन सुंदर सिल्की करे तोले। एछाड़ाओ स्क्याल्पे जे कोनो इनफेक्शन जेमन खुश्किर जन्य उपकारी। एछाड़ाओ आछे आरो अनेक गुण। किन्तु चूलके सिल्की करते किभाबे व्यवहार करबेन दईके, चलुन ताहले देखे नेवा जाक। ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। দই, লেবু ও মধু চুলকে স্মুথ ও সিল্কি বানাতে ব্যবহার করুন এই প্যাক। এছাড়াও স্ক্যাল্পে যদি খুশকির সমস্যা থাকে তাও দূর হবে, অর্থাৎ খুশকি হয়ে গেলেও আবার চুল সিল্কি হবে। এছাড়াও স্ক্যাল্পের অন্যান্য সমস্যা থাকলে সেটাও কমবে। উপকরণ: 3 থেকে 4 চামচ টক দই, কয়েক ফোঁটা মধু, লেবুর রস ও একটা ডিম। পদ্ধতি: দইয়ের সাথে লেবুর রস ও মধু ভালো করে মেশান, একটা ঘন পেস্ট বানান, এরপর এটা চুলে লাগান, স্ক্যাল্পেও লাগান, আধ ঘন্টা রেখে ধুয়ে ফেলুন, সপ্তাহে দুদিন করুন, দ্রুত ফল পাবেন, না হলে একদিন করলেই হবে। দই ও ডিম: ডিম চুলের জন্য উপকারী, এটা অনেকেই জানেন, কিন্তু শুধু ডিম না ব্যবহার করে যোগ করুন দই, চুল সিল্কি হবে আবার চকচকেও হবে। উপকরণ: 5 চামচ টক দই, একটি ডিম ও 1 চামচ বাদাম তেল। পদ্ধতি: ডিম ভালো করে ফেটিয়ে নিন, এবার এতে টক দই ও বাদাম তেল মেশান, সবকটি উপকরণ ভালো করে মেশান, এবার এই স্মুথ পেস্টটা স্ক্যাল্প সহ পুরো চুলে ভালো করে লাগিয়ে নিন, এরপর আধা ঘন্টা রেখে দিন, তারপর শ্যাম্পু করে নিন, সপ্তাহে একদিন করলেই হবে। টক দই ও অ্যালোভেরা: এই দুটো অসাধারণ কম্বিনেশন চুলকে সিল্কি বানাতে সাহায্য করে। অ্যালোভেরা চুলের পিএইচ লেভেলকে উন্নত করে, সেটা সুন্দর চুলের প্রথম শর্ত, অর্থাৎ এই প্যাক শুধু চুলকে সিল্কি করবে না, চুলের গ্রোথও বাড়াবে। উপকরণ: অ্যালোভেরা জেল 1 চামচ, টক দই 4 চামচ ও একটু নারকেল তেল। পদ্ধতি: টক দই ভালো করে ফেটিয়ে নিন, এবার এতে অ্যালোভেরা জেল দিন, আর দিন কয়েক ফোঁটা নারকেল তেল, এবার ভালো করে মেশান, এবার এই ঘন পেস্টটা চুলে লাগান, 20 মিনিট রাখুন, তারপর শ্যাম্পু করে ফেলুন, সপ্তাহে একদিন করলেই হবে, এটা চুলকে ময়শ্চারাইজ করবে, নিমেষে আপনার প্রাণহীন চুল হয়ে উঠবে ঝলমলে। তাহলে বুঝে গেলেন তো চুলকে কিভাবে সিল্কি করে তুলবেন? তবে দই কিন্তু আগে ভালো করে ফেটিয়ে নেবেন। এছাড়াও সবকটা উপকরণ খুব সহজেই পাওয়া যায়, আজ থেকেই শুরু করে দিন সুন্দর সিল্কি চুলের অভিযান। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।